করেছি শুটিং এর জন্য দেখতেই পাচ্ছ আর রাস্তা কেমন ফাঁকা দেখো এখন সবাই সমুদ্রে স্নান করে খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে আর আমরা এখন শুটিং এর জন্য বেরোচ্ছি এই ভয়েসটা কেটে দিয়েছি তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ যে বাগানে অনেক লোকজন আছে আর পাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছিলো ভালো কথাটা বোঝা যাচ্ছিল না সেই জন্য ভয়েসটা কেটে দিয়েছিলাম তো এইখানটা আমি দাঁড়িয়েছিলাম এই জন্য যে ওদিকে যাওয়ার জন্য যে বাইক বা উট পাওয়া যায় নাকি বা ঘোড়া এমন কিছু পাওয়া যায় সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম আমি ধামাল কিছু করবো এ দেখো উট দাঁড়িয়ে রয়েছে আমি এখন ফাইনালি উঠে উঠছি তো তোমরা দেখো আমি উঠে ওটা থেকে নামা পর্যন্ত উঠের ওপরে মানে কিভাবে বসে থাকতে পারি কি না পারি সেটা তোমাকে দেখাচ্ছি চলো দেখো ফার্স্ট টাইম আমি উঠে উঠলাম তোমাদেরকে দেখানোর জন্য যে উঠে উঠে কেমন ফিলিংস হয় তো দেখো আমি উঠে উঠেছি উঠে খুব ভয় লাগছিলো কারণ আমি একাই উঠেছিলাম উঠে ঠিক আছে আর মানে উঠটা এতটাই লম্বা এতটাই হাইট যে আমি উঠে উঠার আগে ভাবলাম যে খুব ইজি হয়তো কিন্তু পরে দেখলাম যে না ইজি নয় জিনিসটা খুবই মানে কঠিন ওঠার পরে মানে উঠতে এত দুলছিল খুব ভয় লাগছিলো যে পড়ে যাওয়ার ভয় লাগছিলো এতে যদি দু তিনজনে বসা যেত তাহলে হয়তো ভালো হতো হ্যালো বন্ধুরা এই দেখো আমি উঠে পড়েছি উঠে ওই কালোটা এলো অন্য দেখেছো কি সুন্দর লাগছে দেখো উঠে প্রথমে উঠতে সবারই ভয় লাগে আমার যেমন লাগছিল পরে গিয়ে ভালোই লাগছিল তোমাদেরও হয়তো প্রথমে উঠে এরামই লাগবে পরে ভালো লাগবে কিন্তু উঠে ওপরে উঠে যে সমুদ্রের ধারে যে ঢেউগুলো দেখতে কত ভালো লাগে মানে কি বলবো আমার তো খুব ভালো লাগছে তোমাদেরও আশা করি ভালো লাগবে সত্যি খুব সুন্দর লাগছিল যে বৈকালের দিকটা যে সূর্য ডোবার ইয়েটা ওটাও খুব ভালো লাগছিল তার সঙ্গে যে ঢেউটা দিচ্ছিল বা একটা সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল সেটা খুব ভালোই লাগছিল
দেখতে পাচ্ছো যে উটের যে মানে গায়ে যেগুলো রয়েছে চাঁদুয়ার মতন, ওগুলো কত সুন্দর উঠছে, পতাকাটা যে পাশে পাশে রয়েছে ওটা কত সুন্দর উঠছে বুঝতেই পারছো এতে যে কত সুন্দর হাওয়া দিচ্ছিল। আমি উঠ থেকে নামছি, তোমরা সবাই ভিডিওটা অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইবটা মাস্ট করো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।